আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত একটি পুষ্টিকর খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি আপনারা তৈরি করে 7 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদেরকে সকালে নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে তাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং দ্রুত ওজনটাও বৃদ্ধিতে সাহায্য করবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে সামান্য কয়েকটা গোটা জিরা দিয়ে দিব। জিরা কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, তেমনি মুখে রুচি বাড়াতেও সাহায্য করে। জিরাগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে আমার হাতের 1 মুঠ ভাতের চাল এবং 1 মুঠ মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই এই বয়সে যদি আমরা তাদের খাবারে অতিরিক্ত লবণ বা বাড়তি লবণ ব্যবহার করি তাহলে কিন্তু তাদের কিডনিতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা এবং রসুন পেস্ট। তারপরে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা, রসুন এবং হলুদের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। তো চাল ডালগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নর্মাল পানি। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন যাতে চাল ডালগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে আপনি যে পরিমাণে পানি দিচ্ছেন তাতে। আর এখানে চাইলে কিন্তু আপনারা 1-2 ধরনের সবজিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো পানি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এগুলোকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে রান্না করে নিব। আর এই ফাঁকে অন্য একটা কাজও করে নিচ্ছি। তো এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি, এবার এই ডিমটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর এখানে একটি কথা না বললেই নয়, আপনার বাচ্চার বয়স যদি 10 মাসের নিচে হয় তাহলে আপনি শুধু এখানে ডিমের কুসুমটি ব্যবহার করবেন। আর 10 মাসের উপরে হলে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর কেন পারবেন না সেটাও একটু বলে দিচ্ছি, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ 4টি প্রোটিন থাকে, যেটা বাচ্চাদের হজমের সমস্যা হয় এবং অ্যালার্জিরও সমস্যা হয়। এজন্য 9 মাস কিংবা 10 মাসে গিয়ে বাচ্চাকে ডিমের সাদা অংশটা দিতে বলা হয়, কারণ এই বয়সে বাচ্চাদের পাকস্থলীটা অতটা ডেভেলপ থাকে না। তো যাই হোক, ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আবারও চলে যাচ্ছি চুলায়। তো যখন চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমরা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুগনি দিয়ে খাবারটি ভালোভাবে ম্যাশ করে নেব। খাবারটি এমনভাবে ম্যাশ করতে হবে যেটা আপনার বাচ্চা সহজে খেতে পারে। তো যাই হোক, এই যে দেখুন খাবারটি কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাও দিয়ে দেব। ডিমটা অল্প অল্প দিবে এবং ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। ডিম বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। ডিম হচ্ছে আয়রনের চমৎকার একটি উৎস। ডিমে আছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ই এবং ভিটামিন B12। এছাড়া কোলিনের পুষ্টিকর একটি উৎস হচ্ছে ডিম, যা বাচ্চাদের মাসেল, হাড় এবং মেধা বৃদ্ধিতে সাহায্য করে। তাই প্রতিদিন বাচ্চার খাদ্য তালিকায় যে কোনো উপায় একটি ডিম রাখতে হবে। তো যাই হোক, ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা আলু মশলার সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি, এতে করে ডিমের যদি বড় অংশ থাকে সেটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর ডিম দেওয়ার পরে কিন্তু খাবারটি একটু ঘন হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে খাবারটি একটু লিকুইড করে নিতে পারেন। তো যাই হোক, পানি দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট মতন জাল করে রান্না করে নিয়েছি। আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে পরিবেশন করবেন এবং খাওয়ানোর আগে 1-2 ফোঁটা লেবু রস দিয়ে দিবেন, তাতে করে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।